আচ্ছলাম কলকাতার মেট্রোগুলিতে মোটর ফ্লগিং এর জন্য একটা সুন্দর এবং সেক্সি মাইক কিনতে। বাড়ি থেকে বেরিয়ে প্রথম ধরে নিলাম লোকাল ট্রেন। ফাঁকা লোকাল ট্রেন দেখে বেশ একটা মস্তি মস্তি মজা মজা হলো। তারপরে সেই ফাঁকা লোকাল ট্রেনে দরজা দাঁড়িয়ে হালকা একটু ফান্টু মারতে মারতে হাওয়া খেতে খেতে আমরা চললাম দমদমের দিকে। একটা দুঃখের কথা, সেটা হলো আমাদের এই বনগা শিয়ালদা লাইনে কিন্তু একটা জায়গা আছে যেখানে কিন্তু দাঁড়িয়ে একবার হলেও সময় দেখতে হয়। ওই একই ভাবে সময় দেখে পাশ দিয়ে একটা ট্রেন দেখতে দেখতে ফাইনালি পৌঁছলাম দমদম জংশন। কাকু নাবো 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 ঠিক আছে নেমে গেলাম। বাপরে বাপ, 45 ডিগ্রি গরমে মানে ফাটিয়ে কিন্তু একটা রোদের তাপ লাগছে। বেশ ফর্মা মেরে মেট্রোতে গেলাম। মেট্রোতে গিয়ে দেখলাম আমার যে কার্ড কার্ড মেট্রো কার্ডে টাকা শেষ। তো তার জন্য আবার ভিড় ঠেলে এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে একটা টিকিট কাটলাম। তো তারপরে চললাম আবার আমাদের মেট্রো কয়েন ঠেকাতে, তারপর হয়ে গেল সাকসেস। মানে কপালটা এতটাই খারাপ, এলিভেটরে উঠলাম, এলিভেটরে উঠে দেখলাম যে এলিভেটরটাই বন্ধ। ভাই কি করছিস ভাই? যাই হোক, কপালটা খুবই খারাপ ছিল। ফাইনালি আমাদের মেট্রো আসলো। মেট্রোতে উঠতে পারছি না ভাই, মেট্রোতে উঠতে পারছি না, উঠতে পারছি না। ফাইনালি মেট্রোতে উঠতে পারলাম। উঠে কিন্তু এক কোনায় গিয়ে মেট্রোর উল্টো দিকে দাঁড়িয়ে বললাম একটা জায়গা নিয়ে, ও ভাই কি ঠান্ডা, পুরো চিল্ড ওয়েদার ভাই, কি বলছিস ভাই, ও হো হো হো, মানে মজাই এসে গেছে, মজা মজা। একটু বাইরে সুন্দর পরিবেশ দেখি, পরিবেশ দেখতে দেখতে যাবো, ট্রাভেল করবো পরিবেশ দেখতে দেখতে। লোকজনের কি কষ্ট গাইস, কষ্ট কষ্ট ঝুলে ঝুলে অফিস যাচ্ছে। যাই হোক ঠিক আছে, ওরা সবাই অফিস যাচ্ছে, আমি একটু যাই কেনাকাটা শপিং ফপিং করতে। আমি দরজার পাশে দাঁড়িয়েছিলাম, দরজাটা খুললো, দরজা খুলে দেখলাম যে বেশ যাই হোক সবাই নাবছে ফুল ফুল মাথায় ফাতায় দিয়ে, কারণ সেদিন ছিল 25শে বৈশাখ। তারপর দরজা বন্ধ হলো, ট্রেন চললো, তারপর চলে আসলো আমার প্ল্যাটফর্ম স্প্ল্যানেড। স্প্ল্যানেড নাবলাম, স্প্ল্যানেড নেমে বেশ একটা ফর্মা মেরে সুন্দর যেতে গেলাম। কপালটা এতটাই খারাপ ছিল যে ফার্স্ট এলিভেটার সেকেন্ড এলিভেটার দুটোই কিন্তু বন্ধ ছিল। কষ্ট গাইস, মুখে খুব সুন্দর একটা হাসি নিয়ে, ওভার কনফিডেন্স, লোককে বলা যাবে না যে এরকম একটা ভুল করেছি। তারপর স্নায়ের মেট্রোর সামনে গিয়ে একটু ফর্মা নিলাম। ওফ কি হাসি মুখে, বাপরে বাপ, এদিকে কিন্তু গরমে পুরো পেছন ফেটে যাচ্ছে, মুখে হাসি থামছে না। ওফ ধর্মতলায় সুন্দর স্টাইল মেরে হেঁটে 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 হেঁটে, ওফ কি দেখছি, স্টাইল মেরে হেঁটে ফাইনালি আমরা পৌঁছে গেলাম মেট্রো গলিতে। আমরা গিয়ে পৌঁছলাম একটা দোকান, যে দোকানের নাম হলো নিউ বেঙ্গল। যেহেতু মোটর ভ্লগিং এর জন্য মাইক কিনবো, তো ক্যামেরাটা প্রথমে বার করলাম আমার নতুন গোপ্রো হিরো 9। তারপর আমার যে মাইকটা দরকার ছিল সনি স্টেরিও লেভিয়ার মাইক্রোফোন, তো ফাইনালি কিনেও নিলাম আমার সেই পছন্দের মাইকটা। তারপরে মেনলি আমি আমার ক্যামেরার সাথে মেন মাইকটা কানেক্ট করে দেখছি, দেখলাম যে ও মাই গড কি আসছে গাইস। তো ক্যামেরাতে সুন্দর একটা গ্লাস প্রোটেক্টর লাগানো দরকার ছিল, অনেকদিন ধরে ভেবেছিলাম, তো লাগিয়েও নিলাম। তো আমার এই মিনি ব্লগের শেষে আমার কেনাকাটা কমপ্লিট হলো। তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর আমি চললাম বস বাড়ির দিকে, আর দেখা হচ্ছে পরের কোনো মিনি ব্লগে।